তুই আর আব্বা এই বাড়িতে যাইতে না করলি। আমার মনে হইতেছে যাওয়াটা উচিত ছিল। উচিত ছিল। যা যদি অপমানিত হইতা তখন কি তো কি রে অপমান হইম কে রে? অপমান হইম কে রে? তকদির ভাই আমারে ফোন করিয়া কইছে ও আম্মা আমরা লগে কথা কইতে চায় না, যোগাযোগ করতে চায় না, কথা কইতে চায় না। তারপর আমরা ওখানে যাইতাম কি না কি হইতো। ঠিক আছে তুই তো বুকা কে রে বুঝোস না? জুকের মাথায় ফুম্মা একটা ভুল করে আলছে। অন আমরা আব্বার মুখোমুখি হইতে লজ্জা পাইতেছে। আমরা যদি যাইতাম তাহলে ফুম্মা কিছু তা কইতো না, বরং ভালো হইতো। হয়তো হইতো, আর যদি না হইতো ধরো যদির কথা কয়ে কোনো লাভ আছে? শুনবু আমার কাছে মনে হয় আমরা আমরা নিজেদের প্রবলেমগুলা নিজেরাই সলভ করবাম, তারার বাসা যায়া নানান মানুষের সামনে না। ও আম্মা একটু ইমোশনাল হয়েছে, দুই দিন যাক মাথা ঠিক হইলে যাওয়া তাই। এই বাড়িতে একলা একলা ফুম্মা আমরা কারো তাওনের উচিত আসছিল। উচিত তো কত কিছুই আসছিল। স্বাভাবিক বিয়া হইলে তো আমরা কেউ না কেউ গিয়া ওখানে থাকতামই, এটা তো আর স্বাভাবিক বিয়া না। আর সে তো নিজেই চাই না। শুনো, মানুষ তার কপালে কি হইব না হইব সে নিজেই ঠিক করে। যে কর্ম করে সে কর্মের ফল কিন্তু মানুষকে নিজেরাই ভোগ করতে হয়। আব্বা কি ভাবছিল? আব্বা ভাবছিল আম্মার অর্ধেকটি স্বর্ণ ফুয়াম্মার বিয়ার দিব, আরও কি কি জানি দিবার চিন্তা করছিল। তো কি হইল? পাইল কিছু? নিজের কপাল নিজে ফুলল। মানুষ কৃতকর্মের ফল নিজেই ভোগ করে, মানুষের কপালের দোষ দিয়ে লাভ আছে?